প্রিয় স্টুডেন্টস, দশম শ্রেণী জীবন বিজ্ঞান শ্রেণীকক্ষে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজ আমরা জানব যে অভিযোজন সংক্রান্ত যে সমস্ত বৈশিষ্ট্যগুলি আছে বা যে যে ধরনের বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই জীবের অভিযোজনের ক্ষেত্রে, সেগুলি অঙ্গ সংস্থানিক অভিযোজনগত বৈশিষ্ট্য দেখতে পাই আমরা। দ্বিতীয়ত হচ্ছে যে শারীরবৃত্তীয়গত অভিযোজনগত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আর তৃতীয়ত হচ্ছে আচরণগত, এই আচরণগত বৈশিষ্ট্যগুলি প্রাণীর মধ্যে আমরা দেখব, আর এগুলি উদ্ভিদ এবং প্রাণী উভয়ের মধ্যেই আমরা দেখতে পাই। এই অঙ্গ সংস্থানিক যে অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি, এগুলি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্তি হয়েছে যে উদ্ভিদ, সেই উদ্ভিদ সম্পর্কে জানবো। তার মানে আমরা আজকে জানবো কি, উদ্ভিদের অঙ্গ সংস্থানিক অভিযোজনগত বৈশিষ্ট্য। কিন্তু প্রশ্ন হতে পারে তো যে কোন ধরনের উদ্ভিদ। দেখো, আমরা এখানে উদ্ভিদ হিসাবে মরুভূমিতে জাত উদ্ভিদগুলি সম্পর্কে জানবো। তাহলে মরুভূমিতে জাত উদ্ভিদগুলিকে এক কথায় আমরা কি বলবো, মরু উদ্ভিদ। এই মরু উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, আর তার জন্য মরুভূমিতে জাত উদ্ভিদগুলিকে মরু উদ্ভিদ না বলে আমরা এক কথায় তাদেরকে ক্যাকটাস বলতে পারি। তাহলে দেখো, মরু উদ্ভিদ মানেই ক্যাকটাস, বা ক্যাকটাস মানেই কিন্তু মরুভূমিতে জন্মায়, এটা আমরা জানতে পারছি। তাহলে প্রশ্ন, কেন ক্যাকটাস নাম হলো, বা তাদের ক্ষেত্রে বিশেষ কী বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদগুলিকে অন্য আরেকটি নামে আমরা জানব। যেমন এই ক্যাকটাস উদ্ভিদগুলিকে বলা হয় জাঙ্গল উদ্ভিদ। কেন জাঙ্গল উদ্ভিদ বলা হয় তাহলে প্রশ্ন হতে পারে, বা এর অপর নাম হচ্ছে জেরোফাইট। তাহলে দেখো, জেরোফাইট যে উদ্ভিদগুলিকে বলছি সেই উদ্ভিদকে বাংলায় বলছি জাঙ্গল উদ্ভিদ, আর জাঙ্গল বা জেরোফাইটির অপর নাম হচ্ছে ক্যাকটাস। আর ক্যাকটাস জন্মাচ্ছে কোথায়? মরুভূমিতে। তাহলে মরুভূমিতে জন্মানো উদ্ভিদগুলির মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, অভিযোজনগত বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলি কেবলমাত্র এই মরুভূমির পরিবেশে জন্মানোর জন্য ওদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমরা সচরাচর যে উদ্ভিদগুলি আমাদের আশেপাশে বা পরিবেশে দেখতে পাই, তাদের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলি থাকে না, কারণ ওই প্রতিকূল পরিবেশে ওই উদ্ভিদগুলি নিজেদেরকে মানিয়ে নিয়েছে। আর প্রতিকূল পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়ার নামই তো অভিযোজন। তাহলে দেখো, এই মরুভূমির পরিবেশ কি, এক নম্বর হচ্ছে খুব উষ্ণ, মানে খুব তাপমাত্রা বেশি বা গরম পরিবেশ, বা তাপমাত্রা বলতে পারি আমি বেশি এখানে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে জলের অভাব। একটি জীবের স্বাভাবিক জীবনযাপনের জন্য যে পরিমাণ জলের প্রয়োজন, সেই পরিমাণ পর্যাপ্ত জল কিন্তু এই মরুভূমিতে থাকে না। অতএব এই দুটি প্রতিকূল পরিবেশের হাত থেকে নিজেদেরকে রক্ষা করছে এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদগুলি। তাহলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী সেগুলো জেনে নেব এখন। দেখো, আমি একটা লাইন ড্রয়িংয়ের মাধ্যমে একটি উদ্ভিদের মূল যে অংশগুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলি আঁকলাম আর কি। এবার দেখো, এটিকে বলছি কি পাতা, এটি হচ্ছে কাণ্ড, আর এটি হচ্ছে মূল। আমরা এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের তিনটি প্রধান অঙ্গের, এই অঙ্গ সংস্থানিক যে বৈশিষ্ট্যগুলি অভিযোজনগত দিক দিয়ে সৃষ্টি হয়েছে সেই তিনটি অংশ জেনে নেব। তাহলে মূল, কাণ্ড এবং পাতা। প্রথমে আসি পাতার কথাতে। দেখো, এটি এই উদ্ভিদ যদি বলি আর ক্যাকটাস উদ্ভিদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কারণ আমাদের আশেপাশে যে উদ্ভিদগুলি তাদের পাতা আছে, কিন্তু ক্যাকটাস জাতীয় যে উদ্ভিদগুলি আছে তাদের ক্ষেত্রে কিন্তু পাতা নেই। আমি এখানে একটি ফণিমনসার চিত্র আঁকছি। দেখো, এই এগুলোকে বলছি কাঁটা, এই অংশগুলোকে। এই একটি ফণিমনসা গাছের ছবি এঁকেছি। তাহলে এর ক্ষেত্রে
দেখো এখানে কোনো পাতা কিন্তু আমি আঁকিনি, বা আমরা কি পাতা দেখতে পাচ্ছি? পাচ্ছি না। এই কালো রঙের যে অংশগুলি এগুলিকে বলছি কাঁটা। তাহলে এই কাঁটাগুলি কোন অঙ্গে রূপান্তর? এক নম্বর হচ্ছে এই ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। কেন কাঁটায় রূপান্তরিত হলো? কারণ হচ্ছে এখানে তো পর্যাপ্ত পরিমাণ জল তো নেই, অতএব যে পরিমাণ জল সে সঞ্চয় করবে বা সংগৃহীত করবে, সেই জল যদি বাষ্পাকারে দেহের বাইরে বের হয়ে যায় তাহলে তো দেহে তো জলের অভাব দেখা দেবে, জলের ঘাটতি দেখা দেবে। আর জলের ঘাটতি দেখা দেবে মানে কি? যে এই উদ্ভিদটি মারা যাবে। তাহলে তার সেই মুহূর্তে বা সেই অবস্থায় কী করতে হবে? ওর দেহে থেকে যাতে জল বাষ্পীভূত না হয় তার জন্য তার কী করতে হলো? পাতার সংখ্যা কমাতে হলো। আর পাতার সংখ্যা কমাতে গিয়ে বা পাতার যে আকার আকৃতি রূপান্তর ঘটালো, আর সেই পাতার আকার আকৃতি রূপান্তর করতে গিয়ে সে সেই পাতাকে রূপান্তরিত করলো কিসে? কাঁটাতে। তাহলে প্রশ্ন হতে পারে যে কোন উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে? এক কথাই বলবো যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, যেমন ফণিমনসা, তেসিরা, এই ধরনের যে গাছগুলি আছে মরুভূমিতে জন্মানো উদ্ভিদগুলির মধ্যে, তাহলে কাঁটায় রূপান্তরিতার অভিযানগত বৈশিষ্ট্য হচ্ছে বাষ্পমোচনের হার কমানো, বাষ্পমোচনের হার কমাবে বা ডিক্রিজ করবে, সেই জন্য এই পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে। আরেকটি বৈশিষ্ট্য কি? আত্মরক্ষাতে সাহায্য করে। দেখো কোনো শত্রু প্রাণী যদি এসে একে আক্রমণ করতে চায় বা খাদ্য হিসেবে গ্রহণ করতে যায় তাহলে সেই পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে। আর এই রূপান্তরিত হওয়ার জন্য কি? সেই কাঁটাগুলি তাকে আঘাত করবে, আঘাত করলে তখন সে এই উদ্ভিদের থেকে দূরে সরে যাবে, তার মানে একে আত্মরক্ষার সহযোগিতা করলো। তাহলে পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার প্রধান দুটি গুরুত্ব হচ্ছে বাষ্পমোচনের হার কমানো, আর দ্বিতীয়ত হচ্ছে আত্মরক্ষাতে সহায়তা করা। এবারে হচ্ছি কাণ্ডের কথাতে। দেখো আমাদের এটি নর্মাল উদ্ভিদের পাতা আছে, পাতাই হচ্ছে উদ্ভিদের প্রধান শালক সংশ্লেষের স্থান, অর্থাৎ উদ্ভিদের রান্নাঘর বলা হয় পাতাকে। তাহলে এ তো উদ্ভিদ, এর তো পাতা নেই, তাহলে এখানে তখন সেই পাতার যে কাজ শালক সংশ্লেষে সাহায্য করা, সেই কাজটি করবে কে? তখন কী করলো এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে? এর কাণ্ডগুলি চ্যাপ্টা আকৃতির হয়ে গেল এবং ক্লোরোফিল সমৃদ্ধ হলো। তার মানে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডগুলি ক্লোরোফিল সমৃদ্ধ। তার কারণ কী? কারণ মূল কারণ হচ্ছে এ শালক সংশ্লেষে সাহায্য করবে। তাহলে দেখো এর কাণ্ড কী? এক নম্বর যে এদের কাণ্ডগুলি হচ্ছে চ্যাপ্টা প্রকৃতির, চ্যাপ্টা প্রকৃতির। আর কী আছে? ক্লোরোফিল সমৃদ্ধ, মানে এ তো অন্য কোনো অঙ্গ বলতে কী, মূল কাণ্ড আর পাতা, পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে, মূল মাটির নিচে আছে, তাহলে কাণ্ডের মধ্যে তখন কী হবে? ক্লোরোফিল অত্যধিক পরিমাণে বর্তমান, ক্লোরোফিল সমৃদ্ধ। এবং এই যে এ কাণ্ডে এক বিশেষ ধরনের কোষ বর্তমান যার নাম হচ্ছে মিউসিলেজ, মিউসিলেজ। এই মিউসিলেজের কাজ কি? এই মিউসিলেজের কাজ হচ্ছে উদ্ভিদ যে মূলরোমের সাহায্যে জল সংগৃহীত করলো বা সংগ্রহ করলো সেই জলগুলিকে সঞ্চয় করে রাখা, দীর্ঘদিন যাবৎ এদের দেহে জল সঞ্চয় করে রাখতে পারে। তাহলে মিউসিলেজের কাজ হচ্ছে জল সঞ্চয়ী অঙ্গ হিসেবে বা কোষ হিসেবে কাজ করে। আর অপরদিকে ক্লোরোফিল সমৃদ্ধ হওয়ার কাজ কি? ক্লোরোফিল সমৃদ্ধ হওয়ার কাজ হচ্ছে শালক সংশ্লেষ, শালক সংশ্লেষে সাহায্য করা। চ্যাপ্টা আকৃতির হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ক্ষেত্রফলকে বাড়িয়ে দেওয়া, যাতে পর্যাপ্ত পরিমাণ ক্লোরোফিল বেশি পরিমাণে থেকে দ্রুততার সঙ্গে শালক সংশ্লেষ করতে পারে। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি পেল, ক্ষেত্রফলের বৃদ্ধি বা প্রসারণ ঘটল। এবারে দেখো এদের যে পত্ররন্ধ্রগুলি আছে সেগুলি রাত্রিবেলা উন্মুক্ত থাকে। তাকে গুরুত্বপূর্ণ একটি শর্ট কোশ্চেন যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পত্ররন্ধ্রগুলি কখন খোলা থাকে? উত্তর হবে কি? রাত্রিবেলাতে। তাহলে এদের ক্ষেত্রে পত্ররন্ধ্র
উন্মুক্ত কখন আছে? রাত্রিবেলাতে, রাত্রিবেলায়। এবারে প্রশ্ন হতে পারে, এই সময় যে কার্বন ডাইঅক্সাইড এই পত্ররন্ধ্রের সাহায্যে গৃহীত হবে, সেই কার্বন ডাইঅক্সাইডগুলি জৈব অ্যাসিড রূপে দেহে সঞ্চিত রাখে। তাহলে প্রশ্ন কি যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদগুলি যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস গ্রহণ করলো, সেগুলি কী রূপে দেহে সঞ্চিত রাখে? সেগুলি রাত্রিবেলা গ্রহণ করে এবং জৈব অ্যাসিড রূপে দেহে সঞ্চয় করে রাখে। এছাড়া এদের এই যে কাণ্ড, কাণ্ডের ওপরে একটি মোম জাতীয় আবরণের আবৃত থাকে বা উপস্থিতি আমরা দেখতে পাই। এর ফলে কী হচ্ছে? বাষ্পমোচনের হার কমাচ্ছে আর স্ক্লেরেন কাইমা কলা বর্তমান থাকে। স্ক্লেরেন কাইমা কলা কী যুক্ত? লিগনিন যুক্ত। দেখো, এই লিগনিন যুক্ত স্ক্লেরেন কাইমা কলা থাকার জন্য এরা অত্যাধিক পরিমাণ তাপ সহনশীল, অর্থাৎ তাপ সহ্য করতে পারে। তাহলে প্রশ্ন হতে পারে যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কাণ্ডের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? এক এক করে আমরা জেনে নিচ্ছি। দেখো, প্রথমে বলছি এরা চ্যাপ্টা আকৃতির, ক্লোরোফিল সমৃদ্ধ, মিসিলের উপস্থিতি দেখতে পাচ্ছি, পত্ররন্ধ্রের সংখ্যা কম এবং গভীরে থাকে, সঙ্গে রাত্রিবেলায় উন্মুক্ত এবং কার্বন ডাইঅক্সাইডগুলিকে জৈব অ্যাসিড রূপে দেহে সঞ্চিত রাখে। আর তাছাড়াও এদের কাণ্ডের বাইরে মোম জাতীয় আবরণ থাকে এবং সেখানে কী দেখতে পাচ্ছি আমরা? লিগনিনযুক্ত স্ক্লেরেন কাইমা কলা বর্তমান, যার ফলে তাপ সহ্য করার ক্ষমতা এদের অত্যন্ত বেশি। এবারে এই কাণ্ডের একটি বিশেষ নাম দেওয়া হয়েছে, সেই নামটি হচ্ছে কি? যে পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড বা ফাইলোক্লেড, ফাইলোক্লেড কাকে বলে বা কি? দেখো, এটি হচ্ছে, তখন আমরা এইভাবেই উত্তর লিখব যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদদের পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হওয়ার জন্য তাদের কাণ্ড সালোকসংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে, আর এই কাণ্ড চ্যাপ্টাও প্রসারিত হয়েছে এবং ক্লোরোফিল সমৃদ্ধ হয় সালোকসংশ্লেষে সহযোগী যে মুখ্য অঙ্গ সৃষ্টি করেছে, সেই মুখ্য অঙ্গকে বলা হবে ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড। তাহলে এই গেল কাণ্ড। এবার আসছি মূলের কথাতে। দেখো, এদের যে মূলের ছবিটা আমি এঁকেছি, এদের মূলতন্ত্র অত্যন্ত সুগঠিত। তাহলে মূলতন্ত্র সুগঠিত এবং এদের ক্ষেত্রে এই যে মূলটি এঁকেছি আমি, মূলটি অনেকটি দীর্ঘ, কারণ এদের ক্ষেত্রে কী হয়, জলের প্রাচুর্যত তো খুব কম, বালিয়াড়ি অর্থাৎ বালিময় যে পরিবেশ, সেই বালুকাময় পরিবেশের মধ্যে কি জল পড়ার পর সহজে নিচের দিকে চলে যায়, তখন সেই জলের মানে মাটির গভীর থেকে, বালিয়াড়ির অত্যন্ত গভীর থেকে জল সংগ্রহের জন্য এদের মূলতন্ত্র অত্যন্ত সুদীর্ঘ এবং এদের যান্ত্রিক কলা এবং সংবহন কলা অত্যন্ত দৃঢ় এবং গঠনতন্ত্র খুবই ভালো, অর্থাৎ সুগঠিত। এই যে উদ্ভিদগুলির মূলতন্ত্র দেখো, এই মূলতন্ত্র তো অত্যন্ত সুগঠিত আমরা জানলাম এবং সুদীর্ঘ, কিন্তু এই মূলের ক্ষেত্রে আর একটি বৈশিষ্ট্য হচ্ছে একদম বালিয়াড়ির সংলগ্ন অঞ্চলে যে অংশটি, সেখানে দেখো এক শ্রেণীর মূল দেখতে পাওয়া যাচ্ছে। এগুলি খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্রাতি এবং খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় অবস্থান করে। কোনো কারণে যদি বৃষ্টির জল বা বৃষ্টির জল এখানে পৌঁছায়, সঙ্গে সঙ্গে সেই জলটিও এরা সংগ্রহ করতে পারবে, তার জন্য এই ধরনের মূল আবার সুদীর্ঘ মূলতন্ত্র গঠিত হয়েছে। তাহলে দেখো, এই হচ্ছে একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদের অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য। এবার আমরা এক নজরে জেনে নেব এখান থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষাতে আসে বা হয়ে থাকে। দেখো, যে প্রশ্নগুলি হয় সেগুলি এরকমই যে মরুভূমিতে জাত উদ্ভিদগুলি ক্যাকটাস ধরনের বা ক্যাকটাস জাত উদ্ভিদগুলি কোথায় জন্মায় বা জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ কেন বলা হয়। জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ বলার মূল কারণ হচ্ছে এই সমস্ত উদ্ভিদগুলি যে পরিবেশে জন্মায় সেই পরিবেশ অত্যন্ত শুষ্ক এবং তাপমাত্রাযুক্ত, অর্থাৎ অধিক তাপমাত্রাযুক্ত শুষ্ক পরিবেশে যে সমস্ত উদ্ভিদগুলি জন্মায় সেগুলি
साधारण गुल्म जतियों और बहुवर्ष जीव और से समस्त उद्भिदगुली के एक कथा बोला जांगल उद्भिद जेरोफाइट उद्भिद और ये अभिजोजनगत वैशिष्ट्यगुली के बला है जेरिक एडाप्टेशन। तेल जेरिक एडाप्टेशन मैं कि जांगल उद्भिदे अभिजोजन के बला हे जांगल उद्भिद कथाए जन्मा मरुभूमि जन्मा पतार क्षेत्र जो देखी ए पतार प्रधान वैशिष्ट्यगुली की कि এদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে কারণ বাষ্পমোচনের হার কমাচ্ছে আর হচ্ছে আত্মরক্ষাতে সহায়তা করছে। কাণ্ডের বৈশিষ্ট্যগুলি কি কাণ্ড চ্যাপ্টা প্রকৃতির ক্লোরোফিল সমৃদ্ধ মিউসিলেজের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে জল সঞ্চয়ের জন্য পত্রন্ধ্র রাত্রিবেলায় খোলা আছে জৈব অ্যাসিড রূপে গৃহীত কার্বন ডাইঅক্সাইডকে সঞ্চিত করে রেখেছে আর লিগনিনযুক্ত স্ক্লেরেনকাইমাকোলা বর্তমান যার ফলে অত্যধিক পরিমাণ তাপ সহ্য করতে পারছে। এই বৈশিষ্ট্যগুলির কাণ্ডে দেখতে পাওয়া যাচ্ছে আর কাণ্ড চ্যাপ্টার প্রকৃতির ক্লোরোফিল সমৃদ্ধ হওয়ার জন্য সেই কাণ্ডকে বলা হচ্ছে পর্ণকাণ্ড বা ফাইলাক্লেড। কেবলমাত্র ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের কাণ্ড দেখতে পাওয়া যায়। আর মূল সুগঠিত মূলতন্ত্র এদের যান্ত্রিক কলা খুব দৃঢ় এবং সংবহন কলা খুব সুগঠিত এবং এদের মূলগুলি সুদীর্ঘ হয়ে থাকে যাতে মরুভূমির একদম অত্যন্ত নিচের পরিবেশ থেকেও জল সংগ্রহ করতে পারে। এই হলো আজ আমার ক্যাকটাস সম্পর্কে পাঠদান প্রক্রিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।